পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন নারী পূর্বপার থেকে চারা বাগান পর্যন্ত এবং রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়ান দাসপাড়া থেকে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পিচ রাস্তা শুভ উদ্বোধন করলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ত। তা ফিতে কেটে পায়রা উড়িয়ে মঙ্গলবার রাস্তার উদ্বোধন করেন তিনি। এখন যে সমস্ত রাস্তা আমাদের কমপ্লিট হয়েছে সেটা আমাদের আজকে যেটা কৃষ্ণপুর থেকে রায়ান এই রাস্তাটা আজকে উদ্বোধন হলো। এটা 37 লক্ষ টাকা কাজ হয়েছে এবং এটা আমরা আজকে এখানে উদ্বোধন করলাম। এর পাশাপাশি আমরা যেটা করতে চলেছি এগ্রিকালচার ফার্ম পর্যন্ত, নারী থেকে এগ্রিকালচার ফার্ম, এই রাস্তাটা 1,02,00,000 টাকা নারী থেকে এগ্রিকালচার ফার্ম এই রাস্তাটা হচ্ছে, এটা আমরা আজকে উদ্বোধন করতে চলেছি। কালকে ডাঙাপাড়ায় আছে 21 লক্ষ, প্রায় 21,50,000 টাকার, এবং কালকে বৈকালে যেটা চান্ডুলে আছে এটা 28,74,000 টাকা। আমরা যে সমস্ত কাজগুলো এর মধ্যে কমপ্লিট করেছি সেগুলো আমরা আজ আর কাল দুদিনে উদ্বোধন করছি। তারপরেও আমাদের কিছু কাজ আছে যেগুলো কমপ্লিট হয়েছে, এগুলো আমরা পয়লা বৈশাখের পরের সপ্তাহে আমরা এগুলো উদ্বোধন করব। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের রয়েছেন সিও সাহেব এবং আমাদের আরও আধিকারিকবৃন্দ, এবং রয়েছেন এখানে পঞ্চায়েতের সমস্ত আধিকারিকবৃন্দ, প্রধান থেকে শুরু করে সমস্ত সদস্যগণ সবাই রয়েছেন এখানে, আর কর্মাধ্যক্ষরাও রয়েছেন। সবার রাস্তাটা এখান থেকে কৃষ্ণপুর গেছে, কারণ খুব প্রয়োজন ছিল এই রাস্তাটার। কৃষ্ণপুরের মানুষ খুব সহজে আজকে বর্ধমান যাওয়া থেকে শুরু করে হাই স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা সমস্ত মানুষ রায়ান গ্রামটাকে ব্যবহার করতে পারে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কৃষ্ণপুর এই বর্ধমান ঘুরে ঘুরে কাউকে যেতে হয় না, এই রাস্তাটা একটা শর্ট রাস্তা হিসেবে ব্যবহার হয়। দীর্ঘদিন মানুষ প্রচুর কষ্ট করেছে, ভীষণ চাহিদা ছিল, সেই মতো আমরা রাস্তাটা করতে পেরে আমরা বিডিএর তরফ থেকে প্রচুর খুশি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা সমস্ত এলাকায় পৌঁছে দিচ্ছি। রায়ান থেকে জামার পর্যন্ত এটাও একটা রাস্তা তৈরি হচ্ছে আমাদের, এখন আমরা নারীতে যাব, সেখানে আমরা রাস্তা। এদিনের রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আইনুল হক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে শুরু করে সদস্য সদস্যা এবং কর্মাধ্যক্ষরা। এটা রায়ান থেকে কৃষ্ণপুর অবধি 900 মিটার রাস্তা আছে, এর তৈরি করতে আমাদের খরচ হয়েছে 36,90,000, প্রায় 37 লক্ষ টাকা খরচ হয়েছে। এর পাশেও একটি রাস্তা আছে, সেটাও আমরা করতে যাবো এরপরে, আগামীকালও দুটি রাস্তা আছে। তো এইভাবে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি এলাকার উন্নয়নের জন্য আপনাদের পাশেই থাকছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য এই রাস্তাটি তৈরি হওয়া খুবই প্রয়োজন ছিল। বর্ধমান উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রাস্তাটি তৈরি করতে পেরে খুশি চেয়ারম্যান কাকলি গুপ্ত। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।